আজকে বানাচ্ছি সকালের নাস্তা রুটি আর সবজি। রেস্টুরেন্টের রুটিটা তেমন স্বাদ হয় না, কিন্তু বাসায় বানানো রুটিটা অনেক স্বাদ হয়। আজকে সকালের নাস্তা হলো রুটি আর সবজি আর ডিম ভাজি খাবো। এই যে আমার রুটি দিয়ে হয়ে যাচ্ছে, এই যে এখন আরেকটু রুটি দিয়ে দিলাম, রুটি এটা রুটি শেষ, তো আজকে ডিম ভাজি খাবো আর সবজি আর রুটি। হোটেলে রুটিটা স্বাদ হয় না, আর তাছাড়া ভিন্ন ভিন্ন লাগে। বাসায় নিজের হাতে রুটি বানানো গরম গরম খাওয়া অনেক ভালো লাগে। সাথে আছে কাঁচামরিচ, রসুন শুকিয়ে দিয়ে রান্না, ওটাও খাবো রুটির সাথে। সবজি ভাজি খাবো আর এই যে ডিম ভাজি খাবো, এই যে কাঁচা রুটি, এই যে কাঁচা রুটি, এই যে তার একটা হচ্ছে এই যে রুটি। সকালের নাস্তা রুটি, সবজি, ডিম ভাজি আর কাঁচামরিচ, রসুন চাপা শুকিয়ে দিয়ে ভর্তা। বানানো শেষ, সকালে নাস্তা করি, তারপরে আবার দুপুরে ভাত মাছ তরকারি গুলো করতে হবে। যত কিছু হোক মেয়ে মানুষের রান্না করতে হবে, বাসার মানুষের রান্না মনে হতো, মানুষের রান্না খেতে পারি না, নিজের রান্নাটা মন মতো হয় এবং চিকিৎসা করে খাওয়া যায়, মানুষের রান্না খেতে পারি না। সকালের নাস্তা রেডি, এখন শীত আসছে, প্রতিদিনই সকালে রুটি খাবো, কারণ শীতের সকালে ভাত খেতে ভালো লাগে না। এই যে সবজি, এই যে সবজি আর রুটি খাওয়ার পর কফি খাবো, চা খাবো, গ্রিন টি খাবো। গ্রিন টি চা কফি এগুলো সারাদিন খাইতেই থাকি, কারণ চা খেলে অনেক এনার্জি পাওয়া যায়, কাজ করতে কষ্ট হয় না আর ভালো লাগে, ঘুম আসে না। একটু বড় করে চা খাবো, কফি খাবো, গ্রিন টি খাবো। এই যে সকালে কফি খাবো, গ্রিন টি খাবো, চা খাবো, নাস্তা বানানো শেষ।
এখন ডিম বাজে, বাবা আসলে ডিম বাজে, যার এখন দেখা দিচ্ছে না এই ক্ষতি।